আফ্রিকা দেশে যাবো না আইনের আশ্রয় বিচার আইন আদালতের প্রতি আমি ভরসা রাখি। খালেদা জিয়ার নেতা কর্মীদেরকে যেভাবে ধোকা দেওয়া হয়েছে যে খালেদা জিয়াকে এক প্রকারের জেলে পাঠিয়ে দেওয়া হয়েছে, আমরা সেই ভুল করতে চাই না। বর্তমান যে লড়াই সংগ্রাম সেটা জনগণের অস্তিত্বের লড়াই সংগ্রাম। আমি যেটা বলেছি যে বাধা দিলে বাধ্যে লড়াই, এই লড়াইয়ে জিততে হবে এবং সেজন্য আমাদের যা করা দরকার তাই করবো। এবং তার জন্য আমি এইগুলো আপনাদেরকে বলি, আমি মোটেও কম্প্রোমাইজ করা কিংবা মোটেও বিচলিত ভিতর নই। তারা অফার নিয়ে এসেছে যে আপনি সরকারের সাথে আপোষ করবেন, নাহলে ওই বিএনপি নেতা বেগম খালেদা জিয়া কিংবা দেওয়ান সাইদের মতো কারাগারে যাবেন, কোনটা আপনার চয়েস করবেন? আপনি কি বিএনপি খালেদা জিয়ার চেয়ে খুব পপুলার লিডার, তাকে তো জেলে নিয়েছে, তো তার দল কি করেছে, আপনাকে জেলে নিলে কি হবে? আমি বলছি যে পপুলার আর বড় লিডার ছোট লিডার সেটা বলি না, অন্যায়ের সাথে আপোষ করে এই বিনামূল্যের সরকার যারা দেশদ্রোহী একটা সরকার দেশের অস্তিত্বকে খান খান করেছে, দেশের মানুষকে জিম্মি করে রাষ্ট্র চালাচ্ছে, তাদের সাথে কম্প্রোমাইজ করার প্রশ্নই ওঠে না। তারা যতই ভয় ভীতি দেখাও প্রলোভন দেখাও, জাস্ট আমরা এইটুকু বলতে পারি যে ওই যে বলে মানুষ আসলে মানে অসুস্থতার ঘরে আবল তাবল বলে, সরকার এখন আবল তাবল করবে আর এই আবল তাবলে ওদের পতন থেকে আসবে। ওদের পতনের এক ধাপ তারা ভোলায় মিছিলে গুলি করে এগিয়ে এসেছে, আরেক ধাপ আবার এইভাবে কারো বিরুদ্ধে মামলা আমরা এগিয়ে আনবে এবং ইনশাল্লাহ এইভাবেই ওদের নির্মম নিষ্ঠুর পতন এদেশের জনগণ রাস্তায় দেখবে ইনশাল্লাহ। সেই জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে, সময় বেশি নেই, খুবই অল্প সময়ের মধ্যে ওদের পতন হবে, কাজে আপনাদেরকে জাস্ট ধৈর্য ধরতে হবে এবং আনকম্প্রোমাইজ থাকতে হবে। আশা করি আপনারা সেটা করেন। সরকার এখন পতনের দ্বারপ্রান্তে আইসা এখন তারা আতঙ্কে আছে কিভাবে তাদের সেই এক্সিটটা হবে, কারণ গতকালকে মানুষজন একটা রিপোর্ট দেখেছে যে এমপিদের ভিসা পেতে জটিলতা তৈরি হচ্ছে বিভিন্ন দেশে, কারণ সবাই জানে যে এটা একটা মানবতাবিরোধী সরকার, এটা একটা খুনি সরকার, এটা একটা দুর্নীতিবাজ সরকার, করাপ্টেড পলিটিক্স পলিটিশিয়ানেরা যে কারণে অনেক দেশে এই চোখের জায়গা দিতে চাচ্ছে না। গত বছর আপনার 8,276 কোটি টাকা সুইস ব্যাংকে এই দেশের আমলা কামলারা জমা করেছে, এই দেশের চোরেরা জমা করেছে, আর এই দেশের সরকার তাহাজ্জুদের আউলিয়ারা 2,000 কোটি টাকা 2,800 কোটি টাকা ঋণের জন্য বিশ্ব ব্যাংকের পেছনে পেছনে 3,000 কোটি টাকা ঋণ দিতে থাকে, আর এই সাঙ্গুপাঙ্গুরা 8,000 কোটি টাকা কিন্তু এক বছরই বাইরে সুইস ব্যাংকে রেখেছে, এটা বৈধ তথ্য। এবং জিএমও এর মতো প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্স ইনস্টিটিউটের মতো প্রতিষ্ঠান তার বলছে যে বাংলাদেশ থেকে প্রায় 75,000 কোটি টাকা পাচার হয়, তো তাদের কাছে যে সমস্ত তথ্য আছে সেই তথ্যের আলোকে তারা বলছে, আর আরো যে তথ্য বাইরে যে পাচার হয় সেটা প্রায় 1,00,000 থেকে 1,10,000 কোটি টাকার মতো পাচার হয়। এই পাচার কারা করছে? আমাদের মতো মানুষ আমরা তো সবসময় সংখ্যায় থাকি যে একটা ভুলভ্রান্তি দোষ ত্রুটি খুঁজে পাইলেই তো সরকার মামলা বা সরকার মামলা দিবে নাজেহাল করবে, কাজে আমরা তো সবসময় বিষয়ে ট্রান্সপারেন্ট থাকি। তাকে পাচার করছে এই সরকার এবং সরকারের দোষরা। শ্রীলঙ্কার যেমন রাজাপাকসে পরিবার, তার এক পরিবার থেকে 21 জন এমপিদের মিছিল, আজকেও দেখেন প্রধানমন্ত্রীর পরিবার এবং তার আত্মীয় স্বজনের কয়েকজন এমপি, কয়েকজন মন্ত্রী, কয়েকজন মেয়র, কয়েকজন আওয়ামী লীগের নেতা, মানে একটা পারিবারিক সমিতি বানাইছে আওয়ামী লীগের দলটাকে। আওয়ামী লীগের দলটা শেখ হাসিনার দল না, শেখ হাসিনার পরিবারের দল না, আওয়ামী লীগের দল মাওলানা ভাসানী মাওলানাদের দল ছিল, মাওলানা সেই দল আওয়ামী লীগ এখন পারিবারিক সম্পত্তিতে সমিতি বানাই বেড়াইছে, যেখানে আমরা বলতে একসময় সেই 70-এর দশকে ৭১-এ যে মুক্তিযুদ্ধের সংগ্রামকে যে আওয়ামী লীগ বেগমান করেছিল সেই আওয়ামী লীগের আজকের আওয়ামী লীগ রাত আর দিন তফাত, যে কারণে শেখ মুজিবুর রহমান সাহেব তার জীবদ্দশায় বলে গেছেন যে আমি যা ভিক্ষা করে আনি আমার দেশের উন্নয়নের জন্য আমার চাকার দল চেটে পেটে খেয়ে ফেলে, 7 কোটি কম্বল তার কম্বল পায় নাই, এই চোরের দল। সেই বঙ্গবন্ধু বলেন, তিনি বলে গেছেন, কাদেরকে বলে গেছিলেন? আওয়ামী লীগের লোকদের উদ্দেশ্য করে তো বলেছিলেন, কিন্তু আজকে সেই চোরের দল আর চাকার দলেরা ফুলে ফেপে তারা খুব বড় হয়েছে, কারণ ওই সময় যারা নেতৃত্বে ছিল আজকে তাদের সন্তান উত্তর শরীরেই তো আজকে
তাদের সাথে কম্প্রোমাইজ করার প্রশ্নই উঠে না।
তারা যতই ভয় ভীতি দেখাও প্রলোভন দেখাও জাস্ট আমরা এইটুকু বলতে পারি যে ওই যে বলে মানুষ আসলে মানে অসুস্থতার ঘরে আমল তামল বলে সরকার এখন আমল তামল করবে আর এই আমল তামল ওদের পতন থেকে আসবে ওদের পতনের এক ধাপ তারা ভোলায় মিছিলে গুলি করে এগিয়ে এসেছে আরেক ধাপ আবার এইভাবে কারো বিরুদ্ধে মামলা আমরা এগিয়ে আনবে এবং ইনশাল্লাহ এইভাবেই ওদের নির্মম নিষ্ঠুর পতন এদেশের জনগণ রাস্তায় দেখবে ইনশাল্লাহ সেই জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে সময় বেশি নেই খুবই অল্প সময়ের মধ্যে ওদের পতন হবে কাজে আপনাদেরকে জাস্ট ধৈর্য ধরতে হবে এবং আনকম্প্রোমাইজ থাকতে হবে আশা করি আপনারা সেটা পারবেন রিজার্ভ নাই সাধারণ মানুষের মাথায় এত কিছু নাই যে ভাই ডলার দিয়ে কেউ কেউ রিজার্ভ দিয়ে কেউ কাজে মানে 60-70-এর দশকের মতো ছাত্র নেতারা বা আজকের বঙ্গবন্ধুকে যেভাবে জাতীয় নেতা বাংলা ভাষাকে যেভাবে জাতীয় নেতা বানা মানুষ মনে করে কারণ তারা সাধারণ মানুষের ভাষায় কথা বলতো সাধারণ মানুষের ভাষা বুঝতো কারণ শহরে শুধু উচ্চবিত্তের ভাষা না বুঝে গ্রামের মানুষ যেই ভাষায় বোঝে সেই ভাষা আমাদেরকে বুঝাতে হবে কারণ আমি বাচ্চাদেরকে হলে আপনার জানো খাওয়ায় তারপরে কি কি যেন আরো মানে ডিলো আর অনেক ধরনের বিভিন্ন শিশু খাদ্য আছে তাদেরকে বুঝাইতে হবে যে রিজার্ভ না থাকলে ডলার না থাকলে ওইটা বাইরে থেকে আনা যাবে না আপনি ইনসুলিন দিচ্ছেন বিভিন্ন ধরনের ওষুধ খাবেন বাইরে